আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী সৃষ্টি সেন্ট্রাল স্কুল কলেজ সিরাজগঞ্জ শাখার পক্ষ থেকে অনলাইন ক্লাসে জানাই স্বাগতম। আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি দ্বিতীয় অধ্যায়ে দ্রুতি বেগ নিয়ে আলোচনা করব। আর যদি সময় পাই তাহলে ত্বরণ এবং মন্দন নিয়ে আলোচনা করব। গত দিন আলোচনা করেছিলাম সরণ এবং দূরত্ব। আমরা জেনেছিলাম দূরত্ব একটি স্কেলার রাশি, সরণ একটি ভেক্টর রাশি। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব দ্রুতি এবং বেগ নিয়ে। দ্রুতি কি প্রথমে জেনে নিই, দ্রুতি একটি স্কেলার রাশি, দ্রুতি একটি স্কেলার রাশি। অর্থাৎ দ্রুতি জানার জন্য শুধু মানের প্রয়োজন, দিকের প্রয়োজন হয় না। দ্রুতি তাহলে কাকে বলে? যদি সময়ের পরিবর্তনের সাথে কোন বস্তু, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। অর্থাৎ যে কোনো দুটি বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি। দ্রুতি সমান দূরত্ব ভাগ সময়। দূরত্ব একটি স্কেলার রাশি, দ্রুতি একটি স্কেলার রাশি। দূরত্বের একক কি? মিটার। মিটার কি এল দ্বারা প্রকাশ করা হয়? সময়ের একক সেকেন্ড। সেকেন্ড কি এল দ্বারা প্রকাশ করা হয়? দ্রুতি সমান দূরত্ব ভাগ সময়। দূরত্ব কি এল দ্বারা প্রকাশ করা হয়? দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড। তাহলে দ্রুতির একক কি হবে? মিটার সেকেন্ড ইনভার্স। এভাবে লেখা যায়, আবার এম পার মিটার পার সেকেন্ড এভাবে লেখা যায়। তাহলে যদি লেখা থাকে কোনো বস্তুর দ্রুতি কে মিটার সেকেন্ড ইনভার্স, কথাটির অর্থ কি? কথাটির অর্থ কি? কোন বস্তুর বা কোন গাড়ির দ্রুতি কে মিটার সেকেন্ড ইনভার্স, কথাটির অর্থ কি? কথাটির অর্থ হচ্ছে ওই গাড়ি বা বস্তু প্রতি সেকেন্ডে 10 মিটার পথ অতিক্রম করে। অর্থাৎ এটাকে প্রপার 10 মিটার ইসে 1 সেকেন্ড বলা হয়, 10 মিটার সেকেন্ড ইনভার্স। অর্থাৎ 1 সেকেন্ড 10 মিটার পথ অতিক্রম করে। যদি লেখা থাকে 5 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝবো? অর্থাৎ অর্থ হচ্ছে 1 সেকেন্ডে 5 মিটার পথ অতিক্রম করে। যদি থাকে 20 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? তাহলে দেখতাম ওই বস্তুটি প্রতি সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করে। যেমন আমরা আলোর ক্ষেত্রে দেখেছি যে 3 লক্ষ 3 সরি আলোর ক্ষেত্রে দেখেছি, দেখো 3 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স। অর্থাৎ এর অর্থ হচ্ছে আলো 1 সেকেন্ডে 3 × 10⁸ মিটার পথ অতিক্রম করে। তো দ্রুতি সমান আপনাকে গেলাম, দ্রুতি সমান দূরত্ব ভাগ সময়, একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স। এবার দ্রুতির একটি দ্বারা প্রকাশ করা ভি দ্বারা। এখন আমরা মাত্রা জানবো। মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্র লিখতে হবে দ্রুতি সমান দূরত্ব ভাগ সময়। এখন দূরত্ব মাত্রা হবে বড়টির এম, সময়ের মাত্রা হবে টি। তাহলে মাত্রা সময়ের সাথে লেখা যায় তৃতীয় বন্ধ নিয়ে আনতে হয় এল টি ইনভার্স। এটা হচ্ছে দ্রুতির মাত্রা। দ্রুতির একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স, মাত্রা হবে এল টি ইনভার্স। এগুলো অবশ্যই দরকার, জ্ঞান মূলকের জন্য দরকার, এমসিকিউর জন্য দরকার, এগুলো চর্চা করবে। আর দ্রুতি সমান আমরা জানলাম, এখন আমরা জানব সুষম দ্রুতি। সুষম দ্রুতি কি? কোন বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, যেখান থেকে বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ সবসময় বস্তুর ধরা যাক 1 সেকেন্ডে 5 মিটার পথ অতিক্রম করে, দ্বিতীয় সেকেন্ডে 5 মিটার পথ অতিক্রম করে, তৃতীয় সেকেন্ডও 5 মিটার পথ অতিক্রম করবে, তাহলে সেই দ্রুতি হচ্ছে সুষম দ্রুতি। অর্থাৎ যে দ্রুতির মানে কোনো পরিবর্তন হয় না তাকে সুষম দ্রুতি বলে। আর যদি মানের পরিবর্তন হয়, 1 সেকেন্ডে 5 মিটার যাচ্ছে, দ্বিতীয় সেকেন্ডে 6 মিটার, তৃতীয় সেকেন্ডে আবার 5 মিটার, এইভাবে যদি যায় তাহলে সেটা হবে অসম দ্রুতি। তাহলে আমরা জানলাম কি, যদি
সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হার সমান না হয় তাহলে তাকে বলা হয় অসম অসম দ্রুতি তাহলে আমরা জানলাম দ্রুতি কাল বলে সুষম দ্রুতি কি অসম দ্রুতি কি এবার আমরা জানব তাহলে অসম দ্রুতি আমরা জানলাম অর্থাৎ এক সেকেন্ডে এক বার অতিক্রম করছে 6 মিটার দ্বিতীয় সেকেন্ডে অতিক্রম করছে অর্থাৎ পরের এক সেকেন্ডে অতিক্রম করছে 7 মিটার এর পরবর্তীতে 1 সেকেন্ডের পর অতিক্রম করছে 7 সাপোজ 5 মিটার তাহলে এই 3 সেকেন্ড পর কতটুকু পথ অতিক্রম করলো বস্তুর অতিক্রান্ত মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে যে দ্রুতি পাবো সেটা হচ্ছে গড় দ্রুতি তাহলে দ্রুতি জানলাম সুষম দ্রুতি জানলাম অসম দ্রুতি জানলাম গড় দ্রুতি গড় দ্রুতি গড় দ্রুতি জানলাম গড় দ্রুতি হচ্ছে যে বস্তুর কোন একটা সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে ওই মোট সময় দ্বারা যদি ভাগ করি তাহলে যে দ্রুতি পাবো সেটা হচ্ছে গড় দ্রুতি তাহলে আমরা গড় দ্রুতি সম্পর্কে জানলাম এখন জানবো তাৎক্ষণিক দ্রুতি গড় দ্রুতি এখন আমরা জানবো তাৎক্ষণিক দ্রুতি তাৎক্ষণিক দ্রুতি কথাটি শুনে আমরা বুঝতে পেরেছি যে তাৎক্ষণিক মানে যে কোনো মুহূর্তে অর্থাৎ একটা বস্তু অতি অল্প সময়ের ব্যবধানে যে দূরত্ব দেখতে পারে অতি অল্প সময়ের ব্যবধানে দূরত্ব দেখতে পারে মানে একটা বস্তু খুব দ্রুত বেগে যাচ্ছে খুব জোরে যাচ্ছে হঠাৎ করে কোন এক সময়ে মানে কোন এই যাওয়ার পথে কোন এক অল্প সময়ের ব্যবধানে কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা আমার জানা দরকার সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি যেমন কোন বলার যখন বল করে টেলিভিশনে দেখবে যে ওখানে বল করার সাথে সাথে কি দেখাচ্ছে বলের দ্রুতি দেখায় যে বল কত মিটার পার মানে কত কিলোমিটার পার আওয়ার বেগে আসতেছে এইভাবে দেখায় ওটা হচ্ছে ওখানে একটি এক ধরনের রাডার লাগানো থাকে যার সাহায্যে তাৎক্ষণিক দ্রুতি নির্ণয় করা হয় অর্থাৎ তাৎক্ষণিক দ্রুতি মানে যে কোনো মুহূর্তে দ্রুতিকে যে কোনো মুহূর্তে দ্রুতিকে সরি তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে যে কোনো মুহূর্তে দ্রুতি অর্থাৎ কোনো বস্তু খুবই অল্প সময়ের ব্যবধানে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে ওই ক্ষুদ্র সময় দ্বারা যদি ভাগ দিই তাহলে যে দ্রুতি পাবো সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি অর্থাৎ বোঝাতে পারেনি একটি যদি গাড়ি মনে করে একটি গাড়ি যাচ্ছে খুব দ্রুত যাচ্ছে আমি যখন এই স্থান থেকে এই স্থানে অতিক্রম করি এই মুহূর্তে আমি দ্রুতি জানার দরকার তাহলে এখানে মনে করো 1 সেকেন্ডে মনে করো এইটুকু পথ অতিক্রম করছে তাহলে এই পথকে আমি যদি 1 সেকেন্ডে ভাগ দিই বা 2 সেকেন্ডে এইটুকু পথ অতিক্রম করছে তাহলে এই পথকে যদি 2 সেকেন্ডে ভাগ দিই তাহলে ওই দেখো ক্ষুদ্র এই ক্ষুদ্র সময়ের অতিক্রান্ত দূরত্বকে ক্ষুদ্র সময় দ্বারা ভাগ দিলে ক্ষুদ্র দূরত্বকে ক্ষুদ্র সময় দ্বারা ভাগ দিলে ওই মুহূর্তে যে দ্রুতি পাওয়া যায় সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি তাহলে তাৎক্ষণিক দ্রুতি কিসে দ্বারা ব্যবহার করা হয় দেখা যাচ্ছে অনেক সময় রাস্তার বড় রোডে লেখা থাকে গতিসীমা দেওয়া থাকে যে এর উপরে 60 মিটার পার 60 কিলোমিটার পার আওয়ার এভাবে লেখা থাকে এর উপর এর চেয়ে দূরে গাড়ি যাওয়া যাবে না তখন অনেক সময় এর চেয়ে বেশি দূরে গাড়ি অতিক্রম করলে যে পুলিশ বা সার্জন থাকে বা যে দায়িত্ব থাকে তারা সেটাকে ওই যন্ত্রের সাহায্যে ধরে ফেলে এবং তার উন্নত দেশে বা অন্যান্য দেশে এটা জরিমানার ব্যবস্থা করে ওটা তাৎক্ষণিক দ্রুতি ওই ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ বলারের বল করার ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুতি জানা দরকার বা রাস্তাঘাটে যখন গাড়ি চলাচল করে সেই মুহূর্তেও তাৎক্ষণিক দ্রুতি জানা যায় এখন আমরা জানবো বেগ বেগ জানবো বেগ বেগ সমান কি বেগ আর দ্রুতি প্রায় একই তবে দ্রুতি হচ্ছে স্কেলার সেই বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি ভেক্টর রাশিকে
যখন বেগকে ভিতরে প্রবেশ করা হয় বেগটাকে প্রকাশ করার জন্য এক দিকে মোটা করে দেওয়া হয় অথবা উপরে তীর্ষ্ণ দেওয়া যাবে অথবা উপরে তীর্ষ্ণ দিয়ে দুই দিকে টান দিতে হয় এটা মডুলাস এটা বেগের প্রকাশ করা হয় বেগ আকারে কোন একটা নির্দিষ্ট দিকে বস্তু একক সময়ে যে পথ অতিক্রম করে তাকে বেগ বলে এখানে পার্থক্য হচ্ছে ওখানে যে কোন দিকে হতে পারে দ্রুতির ক্ষেত্রে আর বেগের ক্ষেত্রে অবশ্যই একটা নির্দিষ্ট দিক থাকবে কারণ বেগ একটি বেগের রাশি বেগ সমান হবে বেগ সমান সরণ ভাগ বেগ সমান সরণ ভাগ সময় সরণ দেখো ওখানে ছিল দূরত্ব ভাগ সময় সরণ একটি বেগের রাশি বেগ একটি বেগের রাশি সরণ একক মিটার সময় একক সেকেন্ড এটার একক একই মিটার সেকেন্ড ইনভার্স দ্রুতির একক একই এবং মাত্রা মাত্রা নির্ণয়ের জন্য এই পদ্ধতি লিখতে হবে তারপর আমি কি লিখব সরণের মাত্রা বড়তের এল সময়ের মাত্রা বড়তের টি বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয় ভি সমান এল টি ইনভার্স এল টি ইনভার্স এটা হচ্ছে বেগের মাত্রা তাহলে দেখো যে একক এবং মাত্রা দ্রুতি এবং বেগের ক্ষেত্রে একই সবকিছু একই তবে ভেক্টর বেগ ভেক্টর রাশি দ্রুতি একটি স্কেলার রাশি বারবার যেটা বলতেছি এটা মনে রাখবে এখন কোন বস্তুর বেগ যদি এটা লাগবে কোন বস্তুর বেগ 10 মিটার সেকেন্ড ইনভার্স অর্থাৎ এর অর্থ হচ্ছে বস্তু এক সেকেন্ডে কোন নির্দিষ্ট দিকে 10 মিটার পথ অতিক্রম করে ওখানে নির্দিষ্ট দিক উল্লেখ ছিল না কোথায় দ্রুতি যখন বলছিলাম কোন বস্তুর দ্রুতি এত বলতে কি বোঝায় তখন কোন দিক উল্লেখ আমি করিনি তবে যদি বলা হয় কোন বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড বা 10 মিটার সেকেন্ড ইনভার্স ইনভার্স যদি বলে তাহলে বুঝতে হবে এই ওই ওই বস্তুটি প্রতি সেকেন্ডে এক নির্দিষ্ট দিকে 10 মিটার পথ অতিক্রম করে তাহলে আমরা জানলাম দ্রুতি তাহলে দ্রুতি কাকে বলে বেগ কাকে বলে পার্থক্য লিখতে পারবো দ্রুতির একক কি বেগের একক কি দেখো দ্রুতির শুধু মানের পরিবর্তন হলে দ্রুতির পরিবর্তন হয় আর বেগের মানের অথবা দিকের যে কোনো একটি পরিবর্তন হলে বেগের পরিবর্তন হয় বেগ জানা সমবেগ সমবেগ মানে সমবেগ হচ্ছে কোন বস্তু যদি নির্দিষ্ট দিকে সমান সময় সমান পথ অতিক্রম করে অর্থাৎ বেগ সবসময় যদি একই থাকে তাহলে তাকে বলা সমবেগ সমবেগের ক্ষেত্রে এক সূত্র ভাবে বলছে এ সমান ভিটি যাই আগের কাজ করবো এই কয়েকটি সূত্র প্রতিবেদন করবো এখন আমরা সংখ্যা জানবো তরল কি তরল হচ্ছে বেগ বৃদ্ধি ভাগ্য তরল বলে এই যে বেগ এই বেগ বৃদ্ধি পাচ্ছে দেখো এক সেকেন্ডে মনে করো 5 মিটার দ্বিতীয় সেকেন্ডে 10 মিটার তৃতীয় সেকেন্ডে 15 মিটার এভাবে যদি বেগ বৃদ্ধি পায় তাহলে ওই বেগ বৃদ্ধি ভাগ্য কর হয় তরল বেগ বৃদ্ধি ভাগ্য কি বলা হয় তরল তরল সমান তরল সমান বেগ ভাগ সময় বেগের বেগ সমান কি সরণ ভাগ সময় এই সময় নিচে রয়েছে তাহলে কি লেখা যায় সরণ একক মিটার আর সময় 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 একক সেকেন্ড 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 গুণ করলে সেকেন্ড স্কয়ার তাহলে ত্বরণের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2 আর যদি মাত্রা নির্ণয় করতে বলে তাহলে এই পর্যন্ত আসতে হবে দেখো ত্বরণ একক m s ইনভার্স 2 যদি মাত্রা বলে আচ্ছা মাত্রা আগে লিখি মনে করো কোন বস্তু তরল লেখা আছে কোন বস্তু তরল 10 মিটার সেকেন্ড ইনভার্স 2 বলতে কি বোঝায় কোন বস্তু তরল 10 মিটার সেকেন্ড ইনভার্স 2 বলতে কি বোঝায় অর্থাৎ এটার মানে কি এটার মানে হচ্ছে কারণ তরল সমান বেগ ভাগ সময় মানে হচ্ছে উপরে 10 মিটার সেকেন্ড ইনভার্স নিচে 1 সেকেন্ড সময় একক সেকেন্ড বেগের একক মিটার সেকেন্ড ইনভার্স অর্থাৎ বলতে বোঝায় কারণ বস্তুর প্রতি সেকেন্ডে বেগ 10 মিটার সেকেন্ড ইনভার্স বৃদ্ধি পায় অর্থাৎ কোন বস্তুর ত্বরণ 10 মিটার সেকেন্ড ইনভার্স 2 বলতে বোঝায় বস্তুটির প্রতি সেকেন্ডে বস্তুটির বেগ প্রতি সেকেন্ডে 10 মিটার সেকেন্ড ইনভার্স হারে বৃদ্ধি পায় অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 10 মিটার সেকেন্ড ইনভার্স বেগ এই হারে বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ 1 সেকেন্ডে 10 মিটার 1 সেকেন্ডে 10 মিটার যায় দ্বিতীয় সেকেন্ডে 20 মিটার তৃতীয় সেকেন্ডে 30 মিটার এর বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 10 মিটার সেকেন্ড ইনভার্স হারে বেগ বৃদ্ধি পায় এটা হচ্ছে তরল তরলের মাত্রা যদি বলে তাহলে তরল মাত্রা এই পর্যন্ত আসতে হবে
আসার পর সরণ মাত্রা বড় হতে l আর সময় মাত্রা t t গুণ করে t স্কয়ার তাহলে আমরা লিখতে পারি t l t ইনভার্স 2 সরণ কে এর প্রস্থ করা হয় তো আর বন্ধন হচ্ছে বেগ যদি বৃদ্ধি পায় তাহলে বলা ত্বরণ আর বেগ যদি সময়ের সাথে হ্রাস পায় তাহলে সেটাকে বলা হয় বন্ধন অর্থাৎ কোন গাড়ি যাচ্ছে গাড়ির ব্রেক যদি চাপা হয় তাহলে কি হবে ধীরে ধীরে অ্যাকশন গাড়ি থেমে যাবে অর্থাৎ সেই সময় বেগটা ধীরে ধীরে হ্রাস পাবে এই ঘটনাকে বলা হয় মন্দন এই বিষয়ে আরো ব্যাখ্যা দেব আগামী ক্লাসে আজ পর্যন্ত সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এগুলো চর্চা করবে আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো এবং বাসায় এগুলো বারবার দেখতে লিখতে হবে এই আহ্বান জানিয়ে আজ আমি শেষ করছি আসসালামু আলাইকুম।